ওয়েলকাম টু ফ্যান্ডাম। তো দুদিন ভিডিও বানাতে পারিনি, কারণ ছিলাম না বাড়িতে, ঘুরতে গেছিলাম। তো আবার ফিরে এসেছি, তো আবার কিন্তু ভিডিও নিয়ে চলে এসেছি। মাঝখানে অনেক কিছু হয়ে গেছে, কোচ স্যাক হয়ে গেছে, নতুন কোচ আসছে, আরেকজনের কোচ স্যাক হতে পারে, নতুন প্লেয়ার আসতে পারে, আর রাইটকে দিয়ে জিজ্ঞেস করে যাচ্ছে, স্ক্রিনশট ভাইরাল হয়ে গেছে। তো সব কিছু নিয়ে আমাদের কি বক্তব্য তোমাদের সাথে শেয়ার করবো। তো সবার আগে যে কথাটা, এখনো যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও, নিজের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা যে ক্লিক করে দাও, তাহলে রেগুলার কম ইন্ডিয়ান ফুটবলের আপডেটস পেয়ে যাবে। আর অবশ্যই কিন্তু বেল আইকনটা টিং টং করে অল অপশনটা প্রেস করে দিও, তাহলে রেগুলার নোটিফিকেশনও পেয়ে যাবে। আর আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটা ফলো করে নিও, ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, ওখানে রেগুলার আপডেটস আসতে থাকে। আর একটা কথা বলে দিই, আইপিএল শিল্ডের ফাইনালের কিন্তু ব্লগ করেছিলাম, ওখানে কিন্তু অসাধারণ একটা লং রেঞ্জার গোল দেখতে পাবে। ওই ব্লগটা কিন্তু অবশ্যই দেখো, এই ভিডিও শেষে দেওয়া থাকবে, দেখো এবং শেয়ার করো আর কমেন্টও করো। তো পূজার থেকে এবার গভীর সূত্রের মালিক পূজার থেকে প্রথমে শুনে নাও। তো ভিডিওর যে আপডেটগুলো আছে সেগুলো তো বলবো, কিন্তু তার আগে এই দুদিন আমরা ছিলাম না, কোথায় ছিলাম সেটা যদি জানতে হয় তার জন্য অবশ্যই ডিসক্রিপশনে দুটো চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, একটা হচ্ছে স্লিপলেস কলকাতা আর একটা হচ্ছে কলকাতা বার। তো এই দুটো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, ওখানে কিন্তু ডিটেলস জানতে পেরে যাবে এক দুদিনের মধ্যে। তো এবার আসি আপডেটগুলোতে। তো প্রথমে বলি যে ইন্ডিয়ান আন্ডার-19 যে সাব চ্যাম্পিয়নশিপটা চলছিল, তার কিন্তু লাস্ট ম্যাচটা ইন্ডিয়া কিন্তু 1-0 নেপালের এগেনস্টে জিতেছে, জিতে কিন্তু ফাইনালে পৌঁছে গেছে। তো ফাইনালে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ হওয়ার চান্সই হাই। তো দেখা যাক, যদিও গ্রুপ মানে লিগের ম্যাচে কিন্তু বাংলাদেশের কাছে ইন্ডিয়া হেরেছিল, তো সেখান থেকে দেখা যাচ্ছে প্রতিশোধ নিয়ে আন্ডার-19 সাব চ্যাম্পিয়নশিপ হতে মানে হতে পারে কিনা। আর বলি যে এএফসি এশিয়ান কাপ মানে ওমেন্স এশিয়ান কাপ, যেটা 2022 20 জানুয়ারি থেকে ইন্ডিয়াতে শুরু হওয়ার কথা, তার জন্য কিন্তু ইন্ডিয়া ন্যাশনাল টিমের জার্সি কিন্তু রিলিজ করে দিয়েছে এআইএফ। তো সেই জার্সিটা দেখে নাও, অসাধারণ কিন্তু হয়েছে, মানে মেন্স টিমের থেকে তো আমার তো খুব ভালো লেগেছে এই জার্সিটা। এবার চলে আসি এটিকে মোহনবাগানের কথা, যেটা তোমরা আমার অধীর আগ্রহে জানতে চাও, সবাই দেখে নিয়েছো অলরেডি, কিন্তু নিজের পদত্যাগ করে দিয়েছে অ্যান্টোনিও লোপেজ হাবাস। এতদিন কিন্তু সাকসেসফুল একজন কোচ, দুবার কিন্তু একবার এটিকে একবার এটিকে মোহনবাগানের কোচিং করেছে, এবং যথেষ্ট সাকসেসফুল, কারণ টিমটাকে কিন্তু অনেকদিন কন্টিনিউয়াস ভালো রেজাল্ট দিয়েছে। তো এই সিজনেই প্রথমবার কিন্তু মানে পরপর হারছে, জিততে পারছে না, এরকম কিন্তু এই প্রথমবার হয়েছে। তারপরেই কিন্তু স্যাক করা হলো, বা হয়তো নিজে থেকেই ছেড়ে দিল, যেটাই বলা যায়। তো সেটাই কিন্তু বোঝা যায় যে কম্পিটিশনের মধ্যে থাকতে গেলে মানে যতই ভালো কোচ হও, একটুখানি কিন্তু পারফরমেন্স খারাপ হলেই সে কিন্তু বেরিয়ে যাবে। আর তারপরে তো আরো চাঞ্চল্যকর জিনিস হয়ে উঠেছে, এটা পুজোর থেকে শোনো। তো সেটা হলো যে এফসি গোয়ার কোচ, যে গত বছর অসাধারণ পারফরমেন্স করেছিল এফসি গোয়াকে, প্লাস এফসি কাপেও মানে এফসি চ্যাম্পিয়ন্স লিগও অসাধারণ পারফরমেন্স যেই কোচের আন্ডার, তো সেই কোচকে কিন্তু ছিনিয়ে নিয়েছে অনেক টাকার বিনিময়ে। মানে যেটা আমাদের কাছে খবর আছে, প্রায় 1 কোটি টাকার এক্সিট ক্লজ যেটা ছিল এফসি গোয়ার সাথে জুয়ান ফার্নান্দো ডিলে, তো সেই টাকাটা দিয়ে কিন্তু তাকে নিয়ে নেওয়া হচ্ছে। এবং মোটামুটি শোনা যাচ্ছে যে এই 3-3.5 মাসের জন্য কিন্তু জুয়ান ফার্নান্দোকে প্রায় 3 কোটি টাকা কিন্তু স্যালারি দেওয়া হতে পারে এটিকে মোহনবাগানের তরফ থেকে। যদিও এখনো অবধি অফিসিয়ালি জয়েন করেনি জুয়ান ফার্নান্দো, হয়তো আগামীকাল যেই ম্যাচটা আছে এটিকে মোহনবাগান, সেটাতে যিনি অ্যাসিস্ট্যান্ট কোচ তিনি ইন্টারিম কোচ হিসাবে হয়তো দায়িত্ব সামলাবে, তারপরের ম্যাচ থেকেই হয়তো জুয়ান ফার্নান্দো এটিকে মোহনবাগানের দায়িত্ব নিয়ে নেবে। এবং তার সাথে আরো একজন জয়েন করছে, সে হচ্ছে জাভি গঞ্জালেস, এ কিন্তু এফসি গোয়ার স্ট্রেংথ এন্ড কন্ডিশনিং করছিল, এও কিন্তু জুয়ান ফার্নান্দোর সাথে এটিকে মোহনবাগানে যোগদান করছে। আর জুয়ান ফার্নান্দো এটিকে মোহনবাগানে জয়েন করছে, এটা কিন্তু একদম কনফার্ম নিউজ, কারণ এফসি গোয়ার মালিক কিন্তু অলরেডি দেখেছো টুইট করে বলেই দিয়েছে যে চলে যাচ্ছে, খুব আনফরচুনেট সেটা। আর এটা কিন্তু এখন অফিসিয়াল না হলে এটা কিন্তু একদমই কনফার্ম নিউজ, যদি লাস্ট মুহূর্তে কিছু চেঞ্জেস না হয় তবে কিন্তু এটা একদমই কনফার্ম যে জুয়ান ফার্নান্দোই কিন্তু হেড কোচের জায়গায় আসছে এটিকে মোহনবাগানে। আর এফসি গোয়ার কিন্তু এই মুহূর্তে দায়িত্ব সামলাবে যিনি ইন্ডিয়ান অ্যাসিস্ট্যান্ট কোচ আছে ক্লিফোর্ড মিরান্ডা, তো তিনি কিন্তু ইন্টারিম কোচ হিসাবে দায়িত্ব সামলাবে। তবে এফসি গোয়া কিন্তু মোটামুটি তাদের কোচ সিলেক্ট করে নিয়েছে, যে দুজনের নাম এই মুহূর্তে শোনা যাচ্ছে, একজন হচ্ছে ডেরিক পেরেরা, একজন অসাধারণ কোচ, যথেষ্ট এক্সপিরিয়েন্স আর ইন্ডিয়ান লেজেন্ড বলা যায়। আর তার সাথে কিন্তু আরেকজনের নাম শোনা যাচ্ছে, সেটা হচ্ছে অ্যাঞ্জেল ভিয়ানেরো। তো এই দুজনের মধ্যে কিন্তু যে কোনো একজন কিন্তু এফসি গোয়ার নতুন কোচ হতেই পারে। এরপরে চলে আসি এসসি ইস্ট বেঙ্গলের কথায়। তো এটিকে মোহনবাগানের তো কোচ চলে গেছে, নতুন কোচ আসছে এসসি ইস্ট বেঙ্গলের, কিন্তু শোনা যাচ্ছে যে কোচ কিন্তু চেঞ্জ হতে পারে, কারণ কোচকে কিন্তু স্যাক করা হতে পারে, কারণ একের পর এক বাজে পারফরমেন্স দিয়েই যাচ্ছে। এখনো অবধি কিন্তু উইনলেস মানে উইনলেস স্ট্রিক চলছে, আর স্কোয়াডও কিন্তু মানে প্রত্যেক দিন সমর্থকরা কিন্তু এটাই বলছে যে স্কোয়াড কিন্তু ঠিকঠাক নামাচ্ছে না, চেঞ্জেস কিন্তু একদম বাজে করছে, যেটা কিন্তু সবারই দেখে মনে হচ্ছে, ফুটবল এক্সপার্টসদেরও ফ্যান্সদেরও সবার কিন্তু মনে হচ্ছে। সেই জন্য কিন্তু হয়তো এই কোচকে মানে ডেডলাইন দেওয়া যায়, পরের ম্যাচে যদি কোনো রেজাল্ট না দিতে পারে তবে কিন্তু এই কোচও চেঞ্জ হতে পারে। তো আমাদের কাছে যেটা খবর আছে যে মানুলো ডিয়াস কিন্তু সরছে দায়িত্ব থেকে,
মোটামুটি কনফার্ম। এবার এটাই দেখা যায় তিনি হাবাসের মতো নিজে পদত্যাগ করেন নাকি তাকে স্যাক করে দেওয়া হয়। তবে হ্যাঁ, মোটামুটি যা খবর, 25শে ডিসেম্বরের মধ্যে সিদ্ধান্ত হয়ে যাবে, হয়তো ওকে অফিসিয়ালি হয়তো সরিয়েই দেওয়া হবে এবং সেখানে কিন্তু অন্য যে কোনো কোচ আসতে পারে। কে কোচ আসবে সেটা যদিও এখনো অবধি জানা যায়নি। যদি কোনো কারণে একদম ইনস্ট্যান্ট কোনো কোচ না পাওয়া যায়, কোনো একজন ইন্টারিম কোচের দায়িত্ব সামলাবে এবং সেটা মৃদুল ব্যানার্জি কিন্তু হতেই পারে, কারণ ওনার কিন্তু লাইসেন্স রয়েছে। তো সেটাই দেখার যে ওকে ওনাকে মানে মানালো ডিয়াজকে স্যাক করার পরে বা ও রিজাইন করার পরে কে দায়িত্ব সামলায় কিছুদিনের জন্য। তবে অনেকের নামই শোনা যাচ্ছে এস ইস্ট বেঙ্গলের কোচ হওয়ার দৌড়ে, তো তাদের মধ্যে কে হয় সেটাই হচ্ছে দেখার। তো এখানে কিন্তু একটা রুমারও ছড়িয়ে গেছে যে হাওয়াজ নাকি এস ইস্ট বেঙ্গলের কোচ হতে পারে, কিন্তু এটা কিন্তু এখনো কোনো বেস নেই এই খবরটার। যদিও উনি কিন্তু একজন ফ্রি কোচ, এটা কিন্তু একটা ভালো অপশন হতেই পারে এস ইস্ট বেঙ্গলের জন্য, আর ইন্ডিয়ান ফুটবলে যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে। আর এই মুহূর্তে বাইরে থেকে কোচ আনাচ্ছে, এটা কিন্তু অনেক সিম্পলার অপশন, কিন্তু ওটাও কিন্তু দেখার বিষয় যে হাওয়াজ এটিকে মোহনবাগান ছেড়ে এস ইস্ট বেঙ্গল জয়েন করে কিনা। আর এটা কিন্তু একদমই এখনো কোনো বেস নেই এই রুমারটার, এটা কিন্তু চারিদিকে এমনি ছড়িয়ে পড়েছে যেরকম ছড়িয়ে পড়ে সবসময়। আর এটার বিষয়ে আরেকটা কথা বলি, যেহেতু সিসিমেন্টার সাথে এখনো অব্দি ইস্ট বেঙ্গল ক্লাবের কোন রকম টার্মশিট সাইন হয়নি, তো সেই জন্য তারা আলাদা করে পয়সা খরচা করবে কিনা সেটাও একটা ভাবার। তো সেই ক্ষেত্রে কিন্তু ইন্টারিম কোচ দিয়ে এই মানে সিজনটা কিন্তু অবশ্যই চালিয়ে দিতে পারে। আর প্লেয়ার চেঞ্জের ব্যাপারে এখনো অব্দি ব্রাইট আসবে কিনা জানি না, তবে একজন প্লেয়ার অবশ্যই চেঞ্জ হবে এটা কিন্তু আমরা মানে শুনেছি বা হয়তো হতেই পারে, সেটা হচ্ছে আমির ডারভিসেভিচ কিন্তু চেঞ্জ হতে পারে। এছাড়া কিন্তু আরো একজন দুজন বিদেশি হয়তো চেঞ্জ হলেও হতে পারে, যদি এখনো অব্দি কনফার্ম নেই, বাট ডারভিসেভিচটা শোনা যাচ্ছে যে ওকে হয়তো চেঞ্জ করলেও করতে পারে এবং সেটা কিন্তু ট্রান্সফার উইন্ডোতেই হবে, মানে উইন্টার ট্রান্সফার উইন্ডোতেই কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল। তো যত কাছে আসে উইন্টার ট্রান্সফার উইন্ডো, বিদেশি চেঞ্জ হওয়ারও কিন্তু সম্ভাবনা বাড়ছে। আর একখানে তো স্ক্রিনশট ভাইরাল হয়েছে, দেখেইছো, ব্রাইট বলেছে হ্যাঁ ব্রাইট ইন্ডিয়াতে আসছে, এরকম একটা স্ক্রিনশট ভাইরাল হয়েছে। কারণ ইনস্টাতে টেক্সট করেছিল ব্রাইটকে, তো রিপ্লাই দিয়েছে, তো সেটা নিয়ে তো এখন অবধি কোনো বক্তব্য নেই, কারণ এরকম কিন্তু এখন অবধি কোনো নিউজ নেই যে ব্রাইট আসছেই বা ব্রাইট আসতেই পারে। কিন্তু ও যেহেতু নিজের থেকে বলেছে, সেখানে কিন্তু এখন একটু স্পেকুলেশন বেড়ে গেছে। এটা কিন্তু প্লেয়াররা অনেক সময় করে, এইসব কিন্তু নিজের থেকেই করে, যাতে কিন্তু এই প্লেয়ারদের ওপরে নজরটা পড়ে ম্যানেজমেন্টের আর তাদেরকে অফার করে, কারণ ব্রাইট কিন্তু নিজেও এখন ফ্রি প্লেয়ার। তো ব্রাইট তো আসলে অবশ্যই একটা বিশাল স্ট্রং অ্যাডিশন হবে, কিন্তু যেই কথাটা পুছে বললো যে এখন অবধি কিন্তু টার্মশিট সাইন হয়নি, আর ব্রাইটকে আনার জন্য কিন্তু অনেক টাকা খরচা করতে হবে, কারণ ব্রাইটের স্যালারিটা কিন্তু খুব একটা কম নয়। আগের বছরও 3 মাসের জন্য যখন এসেছিল, হায়েস্ট পেড প্লেয়ার ছিল কিন্তু আইএসএল এ। তো সেই জায়গা থেকে এটা দেখার বিষয় যে ব্রাইটকে আনতে পারে কিনা। ডারভিসেভিচের জায়গায় যদি ব্রাইটকে আনতে পারে, তবে তো অবশ্যই খুব স্ট্রং একটা অ্যাডিশন কিন্তু হবে এসসি ইস্ট বেঙ্গলে। আর ব্রাইটের মোটামুটি যেই স্যালারিটা আমাদের কাছে খবর আছে সেটা বলে দিই, যে ব্রাইট কিন্তু এরকম শোনা যাচ্ছে, যদি ওকে অফার করা হয়, করা হয়েছে কিনা বলছি না, যদি করা হয় 10 ম্যাচের জন্য কিন্তু নিয়ার অ্যাবাউট 3 কোটি টাকা কিন্তু ও নিতে পারে। তো সেটাই দেখা যে 10 ম্যাচের জন্য 3 কোটি টাকা দিকে আদৌ ওকে নিয়ে আসবে, মানে অর্ধেক সিজনের জন্য 3 কোটি টাকা, মানে ফুল সিজন থাকলে 6 কোটি টাকা, বুঝতেই পারছো কি লেভেলের স্যালারি। তো সেটাই হলো দেখার বিষয় এখন কি হয়, কারণ দুটো ক্যাম্পই কিন্তু এখন টলমলো। যদিও এদিকে মোহন মারের যদি জোয়াল ফার্নান্দো এসে তাড়াতাড়ি হাল ধরে, আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যেতে পারে, এসসি ইস্ট বেঙ্গল কিন্তু এখনো সবকিছুই আনসার্টেন, কি হতে পারে কি হতে পারে না। তো আস্তে আস্তে আমরা আপডেট পেলে সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের জানাতে থাকবো। আর যত উইন্টার ট্রান্সফার উইন্ডোর কাছে যাবে, তত কিন্তু স্পেকুলেশন আস্তে আস্তে বাড়বে, আস্তে আস্তে একদম কনফার্ম নিউজও পাওয়া শুরু করবে। তো তোমাদের কি বক্তব্য মোহনবাগান ফ্যান যারা আছো, কোচ চেঞ্জ নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর যারা ইস্ট বেঙ্গল ফ্যান আছে, তোমাদের কি মতামত, কোচকে কি সরিয়ে দিচ্ছে, তারপরে কে কোচ আসতে পারে তোমাদের কি মনে হয়, আর ব্রাইট আসার সম্ভাবনা কতটা তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ভিডিওটা পছন্দ হলে কিন্তু অবশ্যই লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকনটা টিং টং করে দাও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য, আর ব্লগটা কিন্তু অবশ্যই দেখো। তো চলো এখনের জন্য টাটা।